হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ নোটিশ এসছে, যেটা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আইসিডিএস সুপারভাইজার ফিমেল পোস্টে যে এক্সামিনেশন হয়েছিল তার কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ। তার ক্ষেত্রে এক্ষেত্রে ভাইবা তোমার হচ্ছে টেস্টের কথা বলা হয়েছে এবং কী কীভাবে তোমাদের হচ্ছে ভাইবা টেস্ট হবে এবং কী কী কোশ্চেন আসতে পারে, কবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তোমরা কি করবে, আমাদের যে চ্যানেলটি রয়েছে এডুটেক তন্ময় স্যার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমরা এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং আইসিডিএস তোমার হচ্ছে পোস্টের জন্য মূলত যে এটা এই ইন্টারভিউ প্রসঙ্গে কিন্তু এইটা শেয়ার করা হয়েছে, অর্থাৎ দ্য ভাইভা ভয়েস টেস্ট ফর অ্যাবভ মেনশন এক্সামিনেশনস উইল কমেন্স অ্যান্ড ফ্রম 17 March 2023 এ ডিটেল লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট except the candidate who were allowed to appear the written examinations by virtue of Honorable High Court's order number এখানে দেওয়া রয়েছে has been displayed in commission's website। অর্থাৎ ভাইবা ভয়েসের জন্য কারা কারা এলিজিবল তারা নিজেরা দেখে নেবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে। এবং has been also notice the board's commission's website list of qualified candidates who appear in written examinations by virtue of Honorable High Court's order shall be published on receipt of necessary informations from the Department of Women and Child Department and Social Welfare, Government of West Bengal, for downloading e-call letters and getting information regarding online verifications and আপলোডিং দ্য স্ক্যান ডকুমেন্টস। এক্ষেত্রে তোমাদের 17 তারিখে 17ই মার্চ কিন্তু ইন্টারভিউয়ের একটা ডেট এখানে বলা হয়েছে এবং সেক্ষেত্রে ডাউনলোডিং তোমরা ই কল লেটার যেটা ডাউনলোডিং রয়েছে সেটা করতে পারবে এবং গেটিং ইনফরমেশনটা কিন্তু ইনফরমেশন রিগার্ডিং অনলাইন ভেরিফিকেশানস, অনলাইনে ভেরিফিকেশানের ক্ষেত্রে তোমাদের আপলোড যে স্ক্যান কপির বা ডকুমেন্টস বলা হয়েছে এবং তোমরা কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে বাকি যে কাজ সেগুলো কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। এবং এই রিলেটেড এই অবশ্যই তোমরা জেনে রাখবে আইসিডিএস যে তোমার ইন্টারভিউ যেটা তোমাদের হতে চলেছে এবং তাতে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকে যারা যাদের নাম রয়েছে তারা কিন্তু সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউয়ে কী কী ধরনের কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আমরা কিন্তু একটু তোমাদের এখন বলে দেবো। যে কোশ্চেনগুলি মূলত তোমার আইসিডিএসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে জানতে হবে ফার্স্টে যে আইসিডিএস টার্মটার ফুল ফর্ম কী এবং এটা কবে, এই প্রোগ্রামটা কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং এটা ইন্ডিয়াতে কবে লঞ্চ করা হয় এবং ওয়েস্ট বেঙ্গলে কবে লঞ্চ করা হয় এবং এটা মূলত কি কাজ করে থাকে এবং এর ফাংশন কী এবং এটা ম্যানেজমেন্ট কীভাবে করে থাকে, এই সমস্ত বিষয়গুলি তোমাকে জানতে হবে। তারপর আইসিডিএসের মেনলি রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে এবং সমাজে এর ভূমিকা কতটা, এই সংক্রান্ত সমস্ত কোশ্চেনগুলি কিন্তু তোমাদের করে যেতে হবে আইসিডিএসে। এবং যেহেতু কাজটা মেনলি হচ্ছে রিমোট প্লেসে, তাই অবশ্যই তোমাদের হচ্ছে মেনলি রিমোট প্লেসে মানুষের সাথে অর্থাৎ রুরাল বেল্টের মানুষের সঙ্গে কমিউনিকেশানস কীভাবে তোমরা করবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ইন্টারভিউয়ে কোশ্চেন করা হতে পারে। এই সংক্রান্ত বিষয় এবং নিয়ে আমরা কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য আরও কিছু কোশ্চেন আমরা রেডি করছি আমাদের চ্যানেলের তরফ থেকে, সেটা আমরা পিডিএফ আকারে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা অবশ্যই লাইক দেবে, তোমরা অবশ্যই কমেন্টস করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।